দেশের 75তম স্বাধীনতা দিবস ও সংহতি ক্লাবের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংহতি ক্লাবের উদ্যোগে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী 15ই আগস্ট সংহতি ক্লাব গৃহে স্বেচ্ছায় রক্তদান উৎসব, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান, বিবাহ নিবন্ধীকরণ এবং আধার নিবন্ধীকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন সংহতি ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। এই অনুষ্ঠানে সম্প্রতি সংহতি ক্লাব গৃহে সংগঠিত বর্ষীয় নাট্য প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। এক স্মরণীয় করার জন্য আমরা বিশেষ অনেকগুলি কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের প্রায় সপ্তাহব্যাপী ব্যাপী প্রোগ্রাম থাকবে। আমরা 75 বছরকে সামনে রেখে বর্ষব্যাপী প্রোগ্রাম করেছি, যেমন বর্ষাক্য প্রতিযোগিতা আছে, পরবর্তী সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বিভিন্ন নাটক, গান, নৃত্য পরিবেশনা করা হবে এবং পুজোর সময় প্রতিদিন আমরা কিন্তু এবারও অন্যবারের মতো এবারও কিন্তু আমরা বস্ত্রদান করব। গরিব অংশের মানুষের মধ্যে আমরা বস্ত্রদান প্রোগ্রাম রেখেছি। আমাদের বিশেষ 75তম স্বাধীনতা দিবস এবং বললাম ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিশেষ কিছু কর্মসূচি আমরা